40 লক্ষ 73 হাজার 113 টাকা এযাবত ফেরস্ত করে পারছো সাকসেসফুলি যেটা রিভার্স হয়ে যায় আপনার জানিছেন যে কোনসি যদি সাইবার ফ্রড রকে শিকার হয়ে ইমিডিয়েটলি যদি আমাকে জনায়ে বা কোনসি ফোরাম কো জনায়ে 1930 হলা কিংবা সাইবার ক্রাইম পুলিশ স্টেশন হলা তাহলে সেই গোল্ডেন আওয়ার আমি সেই অ্যামাউন্টটাকে রিভার্স করিবারে বহু মাত্রায় সাকসেসফুল হয়েছু প্রত্যেক মাস আমি সাকসেসফুল হচ্ছু দেখুন সাইবার ক্রাইম আজিকা দিন রে আমপাই গোটে চ্যালেঞ্জ হয়েকি সামনাকু আসছি প্রত্যেক দিন আপনার জানুথিবে যে নিরীহ লোক বিভিন্ন সাইবার ক্রাইম শিকার হচ্ছেন সোশিয়াল মিডিয়ার মধ্যে হইরাণ হচ্ছেন তেণু আমি কমিশনারেট পুলিশ তরফ প্রত্যেক মাসের বিবরণী দিয়ে থাকি যে আমি কেতে সাইবার ক্রাইম কল রিসিভ করছু কেতে কেস রেজিস্ট্রেশন হয়েছি কেতে এবং কেতে লস হয়েছি ফাইনান্সিয়াল লস কেতে আমি রিকভার করে পারছু কেতে আমি ফ্রিজ করে পারছু এসব বিস্তৃত বিবরণী আমি এইপাই দৌ যে লোকঙ্কর মনরে গোটে সচেতনতা করা আপনার সমস্তে আপনার দ্বারা আপনার মাধ্যমে লোক মনরে আমি সচেতনতা সৃষ্টি করা এ প্রকার গোটে প্রয়াস জারি রাখিছু এবং অক্টোবর মাসে ভুবনেশ্বর ইউপিডির যে রিজল্ট অটা মু আপনার সামনে প্রকাশ করছি আমি সমুদায় 476টি ফ্রড কল রিসিভ হয়েছিল আপনার জাঁচান ফ্রড কল বিভিন্ন প্রকার কল রিসিভ হয়ে সবু কলরে এফআইআর করা যাই নথায় কিছু কিছু কলরে পয়সা লস মধ্যে হয়ে নথায় এবং কিছু কলরে পয়সা লস হয়ে থাকে এবং তৎ সঙ্গে সঙ্গে আহরি মধ্যে বিভিন্ন প্রকার কল আসে যেটা ফাইনান্সিয়াল লস রিলেটেড নুহে লোককে স্টকিং করা ধমকাইবা ইত্যাদি সোশিয়াল মিডিয়া রিলেটেড ইস্যুস তেণু এই প্রকার সমুদায় 476টি কল বা 476টি কমপ্লেন্ট আমার হস্তগত হয়েছিল তন্মধ্যে ইউপিআই ফ্রড 127টি আমি রিসিভ করছিলু ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ফ্রড 54টি সোশিয়াল মিডিয়া রিলেটেড ম্যাটর্স যেটা সোশিয়াল মিডিয়ার ধমক চমক দেওয়া সোশিয়াল মিডিয়ার অশ্লীল গালিগুলজ করা বা অশ্লীল ফটো সেয়ার করা ইত্যাদি সেই প্রকার ম্যাটর আমার 106টি আমার পাখি আসছিল এবং অন্যান্য ম্যাটর 129টি আসছিল টোটাল ফ্রড অ্যামাউন্ট টোটাল ফ্রড অ্যামাউন্ট সমুদায় এই মাসের 7,06,33,549 টাকার ফ্রড অ্যামাউন্ট আমি ডকুমেন্ট করছিলু বা আমার পাখি এইটা রিপোর্ট আসছিল তন্মধ্যে আমি 40,73,113 টাকা এযাবত ফেরস্ত করে পারছু সাকসেসফুলি যেটা রিভার্স হয়ে যায় আপনার জাঁচান যে কোনসি যদি সাইবার ফ্রড রকে শিকার হয়ে ইমিডিয়েটলি যদি আমাকে জনায়ে বা কোনসি ফোরামকে জনায়ে 1930 হলা কিংবা সাইবার ক্রাইম পুলিশ স্টেশন হলা তাহলে সেই গোল্ডেন আওয়ার আমি সেই অ্যামাউন্টটাকে রিভার্স করিবারে বহু মাত্রায় সাকসেসফুল হয়েছু প্রত্যেক মাস আমি সাকসেসফুল হচ্ছু সেকেন্ড স্টেপ হচ্ছে যদি কিছু অর্থ আত্মসাত মধ্যে হয়ে গলা বা কিছু অর্থ ফ্রড যেকোনসি ব্যক্তি শিকার হলে মধ্যে যদি সে অ্যাকাউন্টকে আমি ব্লক করে থাকি সাকসেসফুলি সেই সেই আমি টোটাল এযাবৎ এই মাসের 1,75,00,000 টাকা আমি ফ্রিজ বা ব্লক করে দিয়েছি এইটা বি ওভার এ পিরিয়ড অফ টাইম যেতবে তার প্রসিজিওর কমপ্লিট হব এই অ্যামাউন্ট বি তার রাইটফুল ওনর পাখু রিভার্স হব তো আমি সাকসেসফুলি 1,75,00,000 টাকা ব্লক করেছু এবং মু রিপিট করছি 40,73,000 টাকা ইমিডিয়েটলি আমি রিফান্ড করছু বা রিভার্স করছু তারপরে 72টি কেস রেজিস্টার হয়েছি এবং 452টি জেনারেল ডায়েরি রেজিস্ট্রেশন হয়েছি এই সমুদায় 7 জন একিউজ অ্যারেস্ট হয়েছেন এবং অন্যান্য কেসে 2 জনকে 41 এসিআরপিসি নোটিস দিয়ে আমি ছাড়িছু তেণু এইটা হচ্ছে আমার মন্থলি অক্টোবর মাসের সবিশেষ বিবরণী এবং মু ভাবুছি যে আগামী দিনে আপনার মাধ্যমে আহরি প্রচার প্রসার দ্বারা আমি এই ফ্রড অ্যামাউন্টটাকে কমাইবি পারিবা।